Hello everyone, আজকে আমি আপনাদেরকে একটা ফলের রিভিউ দিব। আই নো ইট সাউন্ডস উইয়ার্ড যে ফলের রিভিউ দেওয়ার কি আছে, ওয়েল ব্যাপারটা উইয়ার্ড হলেও আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি বা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সে বিষয়টা মোটেও উইয়ার্ড নয়। অ্যান্ড সে বিষয়টা হচ্ছে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা অনিয়মিত মাসিক। আমি জানি আপনারা অনেকেই হয়তো বা এই প্রবলেমটাতে ভুগছেন, অনেকেই এই জিনিসটা নিয়ে শুনেছেন, এবং অনেক অনেক মানুষ থাকবেন যারা এই ব্যাপারটা সম্পর্কে এখনও জানেনি না। তো আমি আসলে ব্যাপারটা নিয়ে বিশদভাবে বর্ণনা করব না, কারণ আমার মনে হয় যে আপনারা যদি এই ব্যাপারটা নিয়ে জানতে চান ডেফিনেটলি আপনারা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও পাবেন যেগুলো দেখতে পারেন আপনারা চাইলে, এবং এই প্রবলেমটা কীভাবে হয়, এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এই সংক্রান্ত অনেক অনেক ভিডিও ইউটিউবে আছে। তো আমি আজকে আসলে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা নিয়ে শেয়ার করতে এসেছি, কারণ আমার নিজেরও এই প্রবলেমটা ছিল। অ্যান্ড আমি জানি যাদের এই প্রবলেমটা হয় তারা আসলে যত বেশি শারীরিকভাবে অসুস্থ হয় তার থেকেও বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। অ্যান্ড এই প্রবলেমটা আসলে যাদের মাত্র শুরুর দিক থেকে দেখা দিয়েছে তারা আসলে জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নেওয়াটাও ঠিক হবে না, কারণ এটা এমন একটা সমস্যা যে প্রথম অবস্থায় হয়তো জিনিসটা খুব বিশাল আকারে না দেখা দিলেও একটা সময় গিয়ে এ থেকে মেয়েদের বন্ধা হয়ে যাওয়ার ব্যাপারও হয়, ইভেন মানুষের ওভারিয়ান ক্যান্সার দেখা দিতে পারে, উইচ ইজ অ্যাকচুয়ালি হিউজ। তো মানুষকে ডেফিনেটলি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত না। তো আমি আপনাদেরকে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো যে এই প্রবলেমটা থেকে ওভারকাম করার জন্য আমি যত রকমের যা কিছু করা সম্ভব আমি সব কিছু করেছি, কিন্তু স্টিল আমি মানসিকভাবে ওইভাবে ওভারকাম করতে পারিনি, কারণ আমার এমন না যে আমার অনেক দিনের গ্যাপ হয়ে যেত, মানুষ এমনও হয় যে তাদের 7 মাস 8 মাসের গ্যাপ হয়ে যায়, 1 বছর ধরেও পিরিয়ড হচ্ছে না, এমন প্রবলেমও মানুষ ফেস করে, স্টিল তারা প্রবলেমটা থেকে বের হয়ে আসে। কিন্তু আমার প্রবলেমটা খুবই স্বাভাবিক সাধারণ স্টেজে ছিল, বাট আমি এই জিনিসটা থেকে একটু উইয়ার্ড ফিল করছিলাম, কারণ না তো আমি ফাস্টফুড অনেক বেশি খাচ্ছি, না আমি অনেক বেশি মোটা হয়ে গিয়েছিলাম, স্টিল আমি কেন এই প্রবলেমটা ফেস করছি। হয়তো বা স্ট্রেস ছিল আমার অনেক বেশি পড়াশোনার জন্য, ওইটার কারণে এই প্রবলেমটা আমি ফেস করলেও করতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমি ডেফিনেটলি সুগার খাওয়া অফ করে দিয়েছিলাম, এবং আরও যা কিছু করা পসিবল অনেক কঠিন কঠিন যোগা পর্যন্ত আমি করতাম, সকালে ভোরে উঠে একবার বিকেল একবার। তো এই মেনটেন লাইফ, আই মিন এই টাইপের লাইফ মেনটেন করাটা অ্যাকচুয়ালি মানে আমি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের মানুষ, যারা এত বেশি মেনটেন লাইফ লিড করার ক্ষেত্রে স্টিল আই ওয়াজ ফিলিং স্ট্রেস দ্যাট আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, ওইটা ভেবে আমি আরও বেশি স্ট্রেস হয়ে গিয়েছিলাম। বাট স্টিল আমি সাফার করছিলাম এই জন্য যে এক্স্যাক্টলি যে টাইমটা মানুষের যে সাইক্লিংয়ের যে ডেটগুলো থাকে সেটা আমার কখনোই মেনটেন হতো না, অলওয়েজ এটা লেট করে হতো, কোনো সময় আমি এক্সারসাইজ ঠিকমতো না করলে এটা স্টিল লেট হয়ে যেত। তো এই ব্যাপারগুলো আই নো যাদের প্রবলেমগুলো আছে স্টিল এই ব্যাপারগুলো মেনটেন করাটা একটু কঠিন হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট সিস্টেম মানে ডিফারেন্ট একটা উপায় বলবো যেটার মাধ্যমে আপনার এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে এই ফলটা খাওয়ার সাজেশন দিতে পারি, বলা যায় যে এই ফলটা আপনারা অনেকে চিনে থাকবেন, এটা হচ্ছে ফিগ অথবা তিন ফল। এই তিন ফল আর বাংলাদেশে মানুষ এটাকে ডুমুর ফলও বলে, বাট এটা আসলে বাংলাদেশের যে ডুমুরটা ওইটা না, এটা একটা ডিফারেন্ট ডুমুর, লাইক অ্যারাবিক ডুমুর আই থিঙ্ক সো। আমি আসলে এত বেশি আইডিয়া নেই আমার গাছ ফলের জাত সম্পর্কে। আমি এই ফলটা
সম্পর্কে একটা কথাই বলবো, আপনারা সবাই জানেন যে এই ফলটা কত বেশি, অ্যাকচুয়ালি কত বেশি উপকারী একটা ফল। এটা একে মানুষ বলে যে এটা বেহেস্তের ফল, এবং পৃথিবীতে এই ফলটা যে আমরা খাওয়ার সৌভাগ্য পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার। এই ডুমুর ফল বা তিন ফল খেলে আমাদের বডির মেয়েদের স্পেশালি হরমোনাল ইমব্যালেন্সেসগুলো ঠিক হয়ে যায়, যেমন তেমনি মানুষের স্ট্রেস রিলিফ হয়, এবং শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও মানুষের হার্টের প্রবলেম হওয়া, আসলে অনেক অনেক বেনিফিটস আছে যেগুলো আমি বলেও শেষ করতে পারবো না। তো আই উইল ডেফিনেটলি রিকমেন্ড দ্যাট আপনারা যারা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন, আপনারা এই ফলটা খেয়ে দেখতে পারেন। অ্যান্ড যদি আপনারা কোনো মেডিসিন নিচ্ছেন ডক্টরের পরামর্শ মতো, আমি অবশ্যই বলবো যে খুব ভালো হয় যদি আপনারা মেডিসিন না নেন, কারণ পিসিওএসের জন্য মোস্ট অফ দ্য টাইম ডক্টর আপনাদেরকে পিল খেতে বলবে অথবা উদ্ভট কিছু ওষুধ খেতে বলবে যেগুলো অনেক সাইড এফেক্ট থাকে। সো আমি প্রেফার করবো যে আপনারা, সরি, আপনাদের ব্যাপারটা ডেফিনেটলি আপনাদের পার্সোনাল ব্যাপার, আমার ক্ষেত্রে আমি ফিগ প্রেফার করি। অ্যান্ড আমি এটাও বলতে চাইবো যে ফিগ খাওয়ার আইডিয়াটা আমি কার থেকে পেয়েছিলাম, আমি যখন অনেক বেশি স্ট্রেসড আউট ছিলাম আমার এই প্রবলেমটা নিয়ে, তখন আমি ইউটিউবে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি এবং অনেক অনেক ভিডিওস দেখেছি যে কীভাবে প্রবলেমটা সর্ট আউট হয়েছে। তো একদিন আমি মিজানুর রহমান আজহারির মাওলানা সাহেবের একটা ভিডিও দেখেছিলাম যেখানে উনি বলেছিল যে মেয়েদের অনিয়মিত মাসিকের ক্ষেত্রে যদি তারা ডুমুর ফল খায় বা তিন ফল খায় তাহলে প্রবলেমটা সর্ট আউট হতে পারে। অ্যান্ড ইট ওয়ার্কস, অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। সো আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে উনি এই বিশেষ সাজেশনটা দিয়েছিলেন, বলেছিলেন যে ভিডিওটা আপলোড করেছে, তাকেও অনেক অনেক ধন্যবাদ। তো এটা আমার রিভিউ, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো যাদের প্রবলেমটা আছে আপনারা ওই জিনিসটা খেয়ে দেখতে পারেন, আই হোপ আপনাদের ওই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে। থ্যাংক ইউ।